हेलो फ्रेंड्स, वेलकम टू गवर्नमेंट जॉब अलर्न बेंगली यूट्यूब चैनल। फ्रेंड्स, लार्जेस्ट क्लार्क और ग्रुप डी पदे नियोग करा होच्छे, से सम्पर्के विज्ञप्ति निये आमी सरासरी हाजिर होयेछी। पश्चिमबंगेर जे कोनो जिला थेके छेले ओ मेये उभय किन्तु एई क्लार्क और ग्रुप डी पदेर जन्य आवेदन करते पारबेन। एखाने शिक्षागत योग्यता कि लागबे, एखाने किन्तु शुधुमात्र माध्यमिक पास करे थाकलेई आपनारा आवेदन करते पारबेन, अथवा जदि आपनारा अष्टम श्रेणी पास करे थाकेन ताहलेओ आपनारा आवेदन करते पारबेन। आवेदन किन्तु सरासरि हबे अनलाइनेर माध्यमे। आपनारा एखाने अनलाइने फिल आप करार एई पत्रटि देखते पाच्छेन, अर्थात आपनादेर अनलाइनेर माध्यमे किन्तु आवेदनटि करते हबे। एखाने आवेदन फी किन्तु शून्य लागबे, अर्थात एखाने आवेदन फी लागबे ना, आपनारा बिनामूल्ये आवेदन करते पारबेन। भिडियोर माध्यमे आमि विस्तारित डिटेल्स जानानोर चेष्टा करब। सम्पूर्ण डिटेल्स जानते भिडियोटी शेष पर्यन्त देखुन। तार आगे फ्रेंड्स, छोट्ट एकटी रिक्वेस्ट रइल, भिडियोटिके किन्तु अवश्यई एकटी लाइक करे देबेन, एबं आमादेर चैनेलेर प्रतिदिनेर चाकरिर खबर पावार जन्य चैनेलटिके सबस्क्राइब करे देबेन। फ्रेंड्स, देखुन आमी एखाने अफिशियल नोटिसटिते चले एसेछि। एखाने आपनारा सरासरि अन स्क्रीन देखतेई पाच्छेन। এই অফিসিয়াল নোটিশটি কিন্তু গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেওয়া হয়েছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পূর্ব মেদিনীপুর। এই নোটিশটি কিন্তু পূর্ব মেদিনীপুরের তরফ থেকে দেওয়া হয়েছে। আমি আবারও বলে রাখছি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু ছেলে ও মেয়ে এই পদের জন্য আবেদন করতে পারবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল উইলিং ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ওয়ান লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড সেকেন্ড পোস্ট যেটা দেওয়া হয়েছে অর্ডারলি, অর্থাৎ এখানে কিন্তু প্রথম পোস্টটা দেওয়া রয়েছে ক্লার্কের জন্য, এবং দ্বিতীয় অর্ডারলি যে পোস্টটা রয়েছে সেটা হলো গ্রুপ ডি পদের জন্য। আপনারা কিন্তু এখানে অন স্ক্রিন মিমো নাম্বারটা দেখতে পাচ্ছেন। এবার দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু প্রথম পোস্টটার নাম দেওয়া রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে কি দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি রয়েছে একটি, এবং ইউ আর অর্থাৎ জেনারেল আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। আমি আগেই বললাম জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং আপনাদের জব লোকেশানটা কিন্তু হবে পূর্ব মেদিনীপুরে। তারপরে দেখুন এখানে ঠিকানাটা সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে। এরপরে কী রয়েছে দেখুন, আপনাদের এজ কত হতে হবে, আপনাদের কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং আপনাদের দেখুন কোয়ালিফিকেশান কী চেয়েছে, কোয়ালিফিকেশান কিন্তু আপনাদের মাধ্যমিক পাশ করলেই হবে, এবং আপনাদের এটা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ আপনাদের ক্লার্ক পদের জন্য এই ভ্যাকেন্সিটা এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট আপনাদের কি চেয়েছে। আপনাদের কিন্তু এখানে মেথড অফ রিক্রুটমেন্টের মধ্যে বলেছে আপনাদের প্রথমে একটা রাইটিং এক্সামিনেশান হবে, যেটা হবে 80 মার্কসের, এবং তারপরে দেখুন কম্পিউটার টেস্ট হবে, সেটা হবে 10 মার্কসের, অর্থাৎ 10 মার্কসের কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট হবে। তারপরে সব শেষে আপনাদের একটা ইন্টারভিউ হবে, দেখুন ভাইভাও দেওয়া রয়েছে, আপনাদের কিন্তু আবারও 10 মার্কসের একটা ইন্টারভিউ হবে, তারপরে আপনাদের এখানে নিয়োগটা করা হবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, 5 জনের মধ্যে কিন্তু 1 জনকে এখানে নিয়োগ করা হবে। আপনারা অবশ্যই পিডিএফটা ভালো করে চেক করে তারপরেই আবেদনটি করবেন। এরপরে দেখুন আপনারা কত টাকা বেতন পাবেন, এখানে বলেছে প্রতি মাসে আপনারা কিন্তু 11,800 টাকা বেতন পাবেন। এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইয়ারলি কন্ট্রাকচুয়াল বেসিস, আপনাদের কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে, আপনাদের কাজের উপর ডিপেন্ড করে আপনাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে, অর্থাৎ 1 বছরের জন্য আপনাদের কন্ট্রাক্ট থাকবে, পরবর্তী 1 বছর পরে আপনাদের এই কন্ট্রাক্ট আবার বেড়ে যেতেও পারে, আপনাদের কাজের উপর সেটা নির্ভর করবে। তারপরে সেকেন্ড পোস্ট দেখুন কি বলেছে, অর্ডারলি যে পোস্টটা রয়েছে সেটাও কিন্তু একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে, এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য এই ভ্যাকেন্সিটা রয়েছে। আপনাদের জব লোকেশান কোথায় দেওয়া রয়েছে, আপনাদের জব লোকেশান কিন্তু দেওয়া রয়েছে একই জায়গা পূর্ব মেদিনীপুরে, এবং এখানে একই ঠিকানা দেওয়া রয়েছে।
তারপর দেখুন আপনাদের এজ কত লাগবে। আগেরটির মতোই এজ 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এবং দেখুন এখানে কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি বলেছে, আপনাদের কিন্তু এখানে 8 পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, বা সার্টিফিকেটটা আপনাদের দরকার। তারপরে আর একটা জিনিস এখানে বলেছে, এখানে কিন্তু আপনাদের ওয়াক ইন্টারভিউ হবে, অর্থাৎ এখানে কোনো রিটেন এক্সাম হবে না, আপনাদের সরাসরি ওয়াক ইন্টারভিউ হবে এবং সেটা বাংলা হিন্দি দুটো ভাষাতেও হতে পারে, আবার নেপালি ল্যাঙ্গুয়েজেও হতে পারে। আমি আগেও বলেছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখুন আপনারা মান্থলি কত টাকা স্যালারি পাবেন। এই ওয়ার্ডারলি পদের জন্য কিন্তু আপনারা 7,000 টাকা প্রত্যেক মাসে পাবেন, এবং এখানেও কিন্তু ইয়ারলি কন্ট্রাকচুয়াল বেসিক, অর্থাৎ এখানে 1 ইয়ারের চুক্তিভিত্তিক নিয়োগ হবে। এরপরে দেখুন কি বলেছে, আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাইয়ের ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন ওয়েবসাইটটা কি দেওয়া রয়েছে, www.purvamednipur.gov.com। এখানে কিন্তু অ্যাভেলেবেল কত তারিখ থেকে শুরু হয়েছে সেটা দেওয়া রয়েছে। এখানে দেখুন 11/9 থেকে অলরেডি এটা অনেক দিন হয়েছে, শুরু হয়ে গেছে, এবং এখানে কিন্তু শেষ হয়ে যাবে 22/9/2020 তারিখের মধ্যে। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখান থেকে আবেদনটি করে নিতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অবশ্যই কিন্তু আপনারা পিডিএফটা ভালো করে পড়ে নেবেন, তারপরেই আপনারা আবেদন করবেন। পিডিএফের লিংকও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।